এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে আমরা এই মেলাটা অর্গানাইজ করছি। আল্লাহর রহমতে আমরা আশা করছি এখানে কাস্টমার আমাদের আসছে। আমাদের দেশে এখনও অনেক নারী উদ্যোক্তা আছে, গ্রামে যে কাজগুলো করছে সেই কাজগুলো কিন্তু সেরকম সঠিক মূল্যায়নটা তারা পাচ্ছে না। সেটাও কিন্তু আমি চাইবো যে আমরা নট অনলি শুধু আমরা না, আমাদের দেশেরও চোখ দিতে হবে তাদের উপরে, দৃষ্টি রাখতে হবে তাদের উপরে, যে তাদের জন্য তারা যে যে পরিশ্রমটা তারা করছে, যে কাজটা তারা করছে, সেটার জন্য প্রাপ্যটা পায়, মূল্যায়নটা যেন তারা পায়, 20%, 30%, 50%। এবং তা যে যে দেখা যাচ্ছে যে তা যে আবায়া বুটিকে কিন্তু আজকে 70% ডিসকাউন্ট এখানে করা দিচ্ছে এবং প্রত্যেকটা স্টলে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলবে। আমি চাইবো আমাদের দর্শকরা এবং শ্রোতারা এখানে আসবে এবং তারা মনের মতো কেনাকাটার জন্য করতে পারে। যাদের অনেক প্রোডাক্ট জমে গেছে সেই করতে পারিনি, কিন্তু অসম্ভব কিন্তু সমস্যাটা সেটাই আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে, এই সেল এক্সিবিশনের মাধ্যমে। এটা 3 দিন যাবৎ থাকবে এবং ডিসকাউন্টের পরিমাণটা এত বেশি, 20 হতে শুরু করে 70% ডিসকাউন্ট হচ্ছে। এখানে হয়তো বা আপনারা ভাবছেন আমি ডিসকাউন্ট তাহলে হয়তো বা পুরো ফিনিশ ডিসকাউন্ট হচ্ছে, নো, এই একদম নতুন প্রোডাক্টগুলো আমাদের যেগুলো আমরা সেল করতে চাচ্ছি, ক্যাশ করতে চাচ্ছি, যার কারণে আমরা এই ডিসকাউন্টটা দিয়ে আমরা এই মেলাটা অর্গানাইজ করেছি। কারিগরদেরকে দিয়ে যেসব কাজ করার দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার কাছে কিছু ফ্যাব্রিক আছে, আমার কারচুপিতে 14 জন কারিগর আছে, আলাদা ফ্যাক্টরি আছে, আর আমি এমব্রয়ডারি কাজগুলো করি। অনেক পণ্য দেখছি, একটু ভালো লাগলো এবং কেনাকাটাও হলো, যেহেতু আমরা কর্মজীবীর জন্য বাইরে গিয়ে এতটা কেনার সুযোগ হয় না, তো সুতরাং এই ধরনের মেলা হলে আমাদের জন্য খুবই ভালো হয়, আমরা এসে দেখতে পারি এবং বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় এখানে, সেক্ষেত্রে কাপড় চাপড় জুয়েলারি সব ধরনের আইটেম আছে এবং কেনাকাটা করেছি, অনেক ভালো লাগছে আমার।